আরে আমি সব খুলে দিলাম, তুমি শুধু আমাকে একটু খুশি করে দাও। আরে তুমি একটু আমাকে হাত দাও, মেয়ে দেবো কিন্তু তুমি একটু প্যান্টটা খুলবে পিছনটায়, মানে আমি কি সব বলছি ভাই। ভাই এখানে একটু বসি। হ্যাঁ বসো বসো, মেয়ে নেই তুমি বসো। মেয়েদের প্রতি ইমপ্রেস করছি, মেয়ে নেই তুমি বসো। সিঙ্গেল বসে আছি। হ্যাঁ তোমাকে শোনো না, তোমাকে আমার হ্যান্ডসাম লাগলো বলে তোমার কাছে আসলাম, বুঝলে। আর কেউ যখন কাউকে হ্যান্ডসাম বলে থ্যাংক ইউ বলতো, তুমি ওকে থ্যাংক ইউ ওটা বলো। চিপে আসো না, কথা বলি একটু। না গার্লফ্রেন্ড কেন হবো, এখানে আছি বলো। আচ্ছা প্রেম টেম করো নাকি? না সিঙ্গেল, প্রেম প্রেম কি করো, মেয়ে পেয়ে কোনো সিঙ্গেল আছে বলো। প্রেম করবে তাই তো, আমার সাথে করবে? কি বলছো ভুলবার, তোমার সাথে প্রেম করো না? ওই যে আমাকে কি দেখতে খারাপ, সব বলো আমাকে কি দেখতে খারাপ। আরে আয় তো, তুই ছেলে ছেলে কি পাগল নাকি তুই, তুমি আমার ইয়ে ভেবেছি নাকি? কি ভেবেছি মুখে ব্রণ হয়েছে না তোমার? একটা কথা বলি, তোমার দেখেই মনে হচ্ছে তুমি বিশাল স্মার্ট। শুনেছো একটা কথা বলি, অনেকে আছো তো, বলছি ব্রণ টনো হচ্ছে মুখে আর চেহারাটা এরকম, তা তুমি কি চলে নাকি, চলে নাকি, চলে নাকি? আমার গার্লফ্রেন্ড নেই বলে কি আমি যাত্রার দিকে মারাবো নাকি? গার্লফ্রেন্ড থাকলে কেউ কি ওরকম করে? হ্যাঁ গার্লফ্রেন্ড থাকলে কেউ ওরকম করে? গার্লফ্রেন্ড থাকলে একটা আলাদা ব্যাপার, তুমি একটা ছেলে ছেলে এইসব বলছো। গার্লফ্রেন্ড থাকলে ওগুলো কারো করতে লাগে না, তোমার এমনি সুবিধা লাগে না? কি কি প্রবলেম হচ্ছে বলো? লাগে একটা, কি সুবিধা লাগে না কেন বলো? আমি আসছি। হ্যাঁ এই দাঁড়াও, আসছি মানে তোমার ভালো লাগে, কথা বলবো একটু। আসলাম তোমার সাথে কথা বলে, তুমি এসে বলছি এই করবো মেরে দেবো। আচ্ছা তোমার চেহারা এত, আমার চেহারা কেমন এইসব বডি? আরে আয়ত্ত দেখলাম যে টাইট কিনা, আমারটা টাইট অনেক। আচ্ছা চেপে এসো, আমি সরে আসি তুমি। আচ্ছা দুটো কথা বলে চলে যাবো, ইয়ার কি করছিলাম, কি করো? আমি ভিডিও টিডিও বানাই। এমনি ভিডিও বানাও? হ্যাঁ মানে কিসে? ইউটিউবের ভিডিও বানাই। পাকামো করছিলে তোমাকে দেখে ভাবলাম যে একটু তোমার সঙ্গে গিয়ে কথা বলি। আমার একটু তো ছেলেদের সঙ্গে ভালো লাগে কথা বলতে, মেয়েদেরকে ভালো লাগে না। একটা মেয়ে যদি এসে সব খুলেও দেয় তো মানে মানেটা কি, ভালো লাগে না? এই তোমাকে দেখে বেশ লাগলো, ছেলেটা মেয়ে, তুমি নিজে বলো একটা ছেলেটা মেয়েকে ভালো লাগে তো? কিন্তু আমার বিশ্বাস করো কোনো মানে মেয়েকে ভালো লাগে না, ছেলেদেরকেই ভালো লাগে। কি সব বলছে বেশ, কি দেখি এখানে এক মিনিট, ওইদিক করো ওইদিক করো। আরে এই তো আজব ছেলে, তুমি পাগল ছিল আজ নাকি বা সত্যি? কি প্রবলেম কি হয়েছে, কি সব করছো তো পাগল নাকি বা এইসব করছো? প্রবলেম কি হয়েছে? ওই যে আবার কোথায় হাত দিচ্ছে কেমন লাগলো তোমার চেস্ট? তোমার কিছু নেই যেতে পারার মতো, কিছু নেই না? এমনি হাত দিয়ে দেখলাম টাইট আছে কিনা, জাঙ্গিয়া পড়ো তুমি, জাঙ্গিয়া পড়ো। তুমি ঠিক করে কথা বলো, আসলে একটা চেনা যাও না, তুমি এইসব জায়গায় হাত দিচ্ছো, এসব কিস্তি দিয়ে দেবো ভালো লাগবে তোমার? প্রবলেম হচ্ছে তুমি এইসব জায়গায় হাত দিচ্ছো, তোমার ভালো লাগছে না? আমার গার্লফ্রেন্ড নেই বলে কি আমি ভালো লাগছে না? তোমার ভালো লাগছে না? হ্যাঁ
শুধু জাস্ট আমার সঙ্গে একটু থাকা, তোমাকে দেখাচ্ছি, ধরো তুমি বসো এখানে, ধরো তুমি আছো এরকম, এই তোমার ধরো হাইট, আমি সব খুলে দিলাম, তুমি শুধু আমাকে একটু খুশি করে দাও, খুশি করে দেবে একটু, খুশি করে দেবো মানে কি বলতে ভাই? এই ধরো তোমাকে আমি কোনো রুমে নিয়ে গেলাম, আমাদের রুমে নিয়ে গেলাম, একটু খাওয়া হলো, একটু খাওয়া হলো, তারপরে আমি তোমাকে যা বললাম তুমি তাই করলে, তুমি কি আমাকে এ ভেবেছো না, গিয়ে ভেবেছো না, গিয়ে যাবে, তুমি একটু প্যান্টটা খুলবে পিছনটায়, মানে আমি আমি একজন ইউটিউবার, তুমি ওখানে প্র্যাঙ্ক করছিলে আমি দেখেছি, তাই আমি তোমার উপর একটা প্র্যাঙ্ক করলাম, ওই যে তিন চারজন ছেলে দাঁড়িয়ে আছে, দেখো ওই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ।